2020 সালে আন্টি আমাদের মাঝে ছিল, 2023 সালে আন্টি আমাদের মাঝে নাই। কথাটা চিন্তা করলে আমার অনেক বেশি খারাপ লাগে। যদিও আয়নার দাম হীরার চেয়েও কম, সবাই হীরার গহনা পরে কিন্তু আয়নাকেই খুঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আফরিন ব্লগ। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করছি। চলে আসলাম ডেইলি লাইফ স্টাইল ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে। গতকালকে বাণিজ্য মেলার ছোট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ব্লগের দ্বিতীয় পর্ব হচ্ছে এটা, মানে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসার পরের দিন আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাইছিলাম, সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পেয়ারা, আমলক্ষী, আপেল, এগুলো আপু কালকে আমাদেরকে দিয়ে দিছিল। পেয়ারা আর আমলক্ষী আমার বড় আপুর গাছের আপেলগুলো কেনা ছিল, তো এগুলো আপু বাসা থেকে নিয়ে আসছিল আমাদের জন্য। বাণিজ্য মেলায় কিছু খাওয়ার পরে আমরা বাকিগুলা বাসায় নিয়ে আসছিলাম। এখন ফলগুলাকে ধুয়ে ফলের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, চোখের সামনে থাকলে খাওয়া হয়ে যাবে। যাই হোক, এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আর আজকে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সাথে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলাকে হালকা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার জন্য। আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে তলানিতে যাতে লেগে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলা অ্যাড করে দিয়েছিলাম। হলুদ, মরিচ, ধনিয়া সাথে লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই রেসিপিটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, প্লাস আমারও খুব বেশি পছন্দ। অফ ক্যামেরাতে গরুর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সাথে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে একটা চালের মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। কষানো মশলার উপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষানো মশলার সাথে মাংসটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন মাংসটাকে কষানো প্লাস সিদ্ধ করার জন্য আড়াই কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। ফুটানো গরম পানি দেওয়াতে গরুর মাংসটা 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সিদ্ধ প্লাস কষানো গরুর মাংসের উপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে মাংস আর বাঁধাকপি নেড়ে চেড়ে মিশিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য বাঁধাকপি গরুর মাংসটাকে আবারও কষিয়ে নেব। এই পর্যায়ে এসে গরুর গোস্ত প্লাস বাঁধাকপি দুইটাই কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। দুইটা বলক আসে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য গরুর মাংসটাকে রান্না করব। গরুর মাংস সেদ্ধ হতে দেরি হয়, বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জন্য বাঁধাকপি দেওয়ার আগে গরুর মাংসটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এতে করে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটাও আস্তে আস্তে থাকবে, এতটা নরম হবে না। এভাবে মাংসটা রান্না করলে মাংসটা খেতে অনেক মজা হয়। জিরার গুঁড়ি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে পানিটাকে হালকা করে শুকিয়ে নিয়েছিলাম। মাংস নামানোর 2 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে ফেলছিলাম। তো আজকে মজাদার গরুর মাংসের সাথে বাঁধাকপি কিন্তু রান্না করা হয়ে গেছে। গরুর মাংস রান্নার পাশে কিন্তু মাসকলার ডাল প্লাস পালং শাকও রান্না করেছিলাম, সেগুলো আর ভিডিও করি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে চেষ্টা করব মাসকলার ডালের রেসিপিটা শেয়ার করতে। আমি জানি আমার থেকে ভালো এবং অনেক মজা করে আপনারা রান্না করতে পারেন। আমি যেহেতু আমার ব্লগ চ্যানেলে আমার ডেইলি লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো ডেইলি লাইফ স্টাইলে কিন্তু রান্নাবান্নাও থাকে, সেজন্য টুকিটাকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। কালকে মেলা থেকে ঘুরে আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছিল রাত্র। সারাদিন মেলাতে ঘোরাঘুরি করে যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখি অনেক কাজ পড়ে রয়েছে। তাড়াহুড়া করে রাতের খাবার রান্না করা, বাসার টুকিটাকি কাজগুলো করে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার আর ভিডিও করা বা বাণিজ্য মেলা থেকে কি কেনাকাটা করেছি এগুলো কোথায় রাখবো সেই এনার্জিটা আমার শরীরে ছিল না। তখন এই বক্সগুলাকে সাইডে রেখে দিয়েছিলাম। এই যে বিস্কিটের বক্সটা দেখছেন, এই বক্সটা কিন্তু মেলা থেকে আনছিল আমার মেজো আপু। এই বিস্কিটের বক্সটার মধ্যে অনেক ফ্লেভারের অনেক কোম্পানির বিস্কিট ছিল, তো এক একটা এক এক ফ্লেভারের ছিল, আর স্বাদগুলা কিন্তু ভিন্ন রকম ছিল। আমি পরে পস্তাইছি যে এই বক্সটা আনলে হয়তো বা ভালো হইতো। আমার হাতে যে বক্সটা দেখছেন গোল্ডেন কালার টিনের বক্সটা আমি কিনছিলাম, এটাতে এক ফ্লেভারেরই বিস্কিট ছিল। পরে হচ্ছে অনেক আফসোস করছিলাম যে মেজো আপু যেটা কিনছিল ওইটা কিনলে হয়তো বা ভালো হইতো। যাই হোক, আমি যে বক্সটা আনছিলাম সেই বক্সের বিস্কুটগুলো অনেক
অনেক মজা ছিল। এই যে গুড়া দুধের প্যাকেটগুলা, এগুলা বড় আপু কিনে দিছে আমাদের দুই বোনকে। বড় আপুর বাসার জন্য যে খাবারগুলো নিছিল তা কিন্তু আমাদের দুই বোনকে কিনে দিয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। একটু আগে যে একটা শোপিস দেখিয়েছিলাম, সেই শোপিসটা আপু কিনেছিল আর বাটি আমি কিনেছি। বোরখা সোয়াটার, কিছু শোপিস, বাটি, বল, এরকম অনেক কিছু মেজো আপু কিনছে, টুকিটাকি জিনিস আর কি। বাণিজ্য মেলাতে খাবার প্লাস জামা কাপড় সব কিছুর দাম যেহেতু অনেক বেশি ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুই কিনে নাই, যেগুলো আমাদের খুব বেশি দরকার পড়ে বা পড়বে সেগুলাই কেনার চেষ্টা করেছিলাম। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুই বছর আগের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কালকে বাণিজ্য মেলার ব্লগ ভিডিওটা শেয়ার করেছি আর সেই ভিডিওর পরের দিনে এই ভিডিওটা করা ছিল, সেজন্য এটাকেও আপলোড করে দিলাম। এখন থেকে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আপনার একটা কমেন্ট, একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা অন্য কারো কাছে নিয়ে যেতে পারে, জোর করছি না। আপনার যদি ভালো লাগে তো আপনার প্রিয়জনের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি যখন ভিডিও করছিলাম তখন বাড়িওয়ালি আন্টি একজন মেহমান নিয়ে আসছিল, মেহমানের জন্য নাস্তা প্লাস আমাদের জন্য নিয়ে আসছিলাম একটু বেশি করে। এটা আপনাদের সাথে শেয়ার করার কারণটাও বলে দিচ্ছি, এই ভিডিওটা করা ছিল 2020 সালে, বয়স দিচ্ছি 2023 সালে। 2020 সালে আন্টি আমাদের মাঝে ছিল, 2023 সালে আন্টি আমাদের মাঝে নাই, কথাটা চিন্তা করলে আমার অনেক বেশি খারাপ লাগে। আন্টির গল্পটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম।